গাইস, আপনাদের সকলকে অমিত প্রো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকে আমরা জানবো যে DLS 23 গেমসেতে কী কী চেঞ্জ আসতে চলছে। তো আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম DLS গেম সম্পর্কিত সকল ধরনের আপডেট পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নাম্বার ওয়ান, গেমসটিকে স্পন্সর করবে নিউ কোনো প্লেয়ারে। তো স্পন্সর নিয়ে একটি চেঞ্জ আসবে। তারপর যেটি চেঞ্জ আসবে সেটি হচ্ছে গেম মোড। গেমে কিন্তু নতুন কিছু মোড অ্যাডিট করা হবে, গেম মোড নিয়ে চেঞ্জ আসবে। তারপরে ম্যানেজার চেঞ্জ আসবে, গেমের কিছু ম্যানেজারকে অ্যাড করা হবে এবং গেমের ম্যানেজারগুলোর কোয়ালিটি DLS 22-র জায়গায় DLS 23-তে অন্যরকম আসবে। তারপর প্লেয়ারদের কার্ড নিয়ে চেঞ্জ আসবে, প্লেয়ারদের কার্ডের যে কোয়ালিটিটা DLS 23-তে একটু অন্যরকম করবে। তারপর প্লেয়ারদের রেটিং নিয়ে চেঞ্জ আসবে, রিয়েল লাইফে প্লেয়ারদের পারফরমেন্স অনুযায়ী প্লেয়ারদের রেটিং হবে। তো কিছু প্লেয়ারদের রেটিং কমবে এবং কিছু প্লেয়ারদের রেটিং বাড়বে এবং কিছু প্লেয়ারকে অ্যাড করা হবে, নিউ কিছু প্লেয়ারকে অ্যাড করা হবে। যে ক্লাবগুলোর লাইসেন্স DLS 22 গেমসটিতে ছিল না, তাদেরকে আমরা কিন্তু বর্তমানে DLS 22 গেমসটিতে পাইতেছি না। কিন্তু যে ক্লাবগুলোকে DLS 23-তে লাইসেন্স করবে, শুধুমাত্র সেই ক্লাবগুলোর যে প্লেয়ারগুলো সেগুলোকে কিন্তু আমরা DLS 23-তে পাবো। তো সেরকম যেমন লিয়েন্ডোস্কিকে আমরা পাবো, তো এরকম কিছু প্লেয়ার ক্লাবকে অ্যাড করা হবে। তো সেই ক্লাবের যে ভালো ভালো কিছু প্লেয়ার আছে সেই প্লেয়ারগুলোকে আমরা পাবো DLS 23-তে। তারপরে একটি খারাপ খবর হচ্ছে গিয়া যে কিছু প্লেয়ারকে আমরা হারাবো, মানে তাদেরকে আমরা আর গেমে দেখতে পারবো না। যে ক্লাবগুলোর বর্তমান লাইসেন্স নাই DLS 22-তে, সেই ক্লাবগুলোর প্লেয়ারগুলোকে আমরা হারিয়ে ফেলবো। তো যেমন সাদিও মানি, তো এরকম কিছু ভালো ভালো প্লেয়ারকে আমরা হারিয়ে ফেলবো। তারপরে চেঞ্জ আসবে গ্রাফিক্স কোয়ালিটি নিয়ে, একটি চেঞ্জ আসবে যেটি একটি গেমের ভিতর বড় বড় চেঞ্জ, এটিতে বলা যায় একটি গেমের ভিতর বড় চেঞ্জ। গেমটিকে কিন্তু স্মুথলিভাবে খেলার জন্য একটা অন্যরকম চেঞ্জ আনবে FTG কিন্তু গেমটিকে স্মুথভাবে যাতে খেলা যায় সেই জন্য একটা চেঞ্জ আনবে। তো তারপরে যেটি চেঞ্জ আসবে সেটি হচ্ছে গোল সেলিব্রেশন। তো গোল সেলিব্রেশন নিয়ে কিন্তু একটা অন্যরকম চেঞ্জ আসবে, যেটি গেমের মনে করেন গেমের যে আমরা গেমটিকে খেলি তো আমাদের মুডটাকে কিন্তু অন্যরকম করে দেয় গোলের যে সেলিব্রেশনগুলো। তো গোল সেলিব্রেশনগুলো নিয়ে একটি কিন্তু বিগ চেঞ্জ আসবে। তারপরে যেটি হচ্ছে স্টেডিয়াম, তো স্টেডিয়াম নিয়ে কিন্তু একটা চেঞ্জ আসবে অনেক বড় রকমের। স্টেডিয়ামটিকে রিয়েল স্টেডিয়ামের মতো কিছুটা করতে চাচ্ছে FTG। তারপর স্টেডিয়ামের ভিতরে যে দর্শকগুলো আছে সেই দর্শকগুলোর কিন্তু একটা চেঞ্জ আসবে। তারপর গেম প্লের যে ইন্ট্রোটা আছে সেই ইন্ট্রোটার কিন্তু চেঞ্জ আনবে। তারপর গেম প্লে যখন শেষ হয়ে যাবে, গেমের আউটরো যেটি আছে সেই আউটরোটা কিন্তু একটি বিগ চেঞ্জ আসবে। তারপরে সাউন্ড ট্র্যাক আছে গেমের ভিতরে, যে আমরা সাউন্ড পাচ্ছি সেই সাউন্ডটিকে কিন্তু একটি ভালো মানের সাউন্ড এডিট করবে। তারপরে কিন্তু কমেন্ট্রি নিয়ে কিন্তু একটা বিগ চেঞ্জ আসবে, যেটি গেমটিকেই পুরো চেঞ্জ করে দিবে। গেমের কমেন্ট্রিটা কিন্তু অসাধারণ আসবে DLS 23-তে, এটা আশা করতে পারি আমরা সকলেই। তারপরে যে চেঞ্জটি আসবে সেটি হচ্ছে প্লেয়ারদের ফেস চেঞ্জ, মানে কিছু প্লেয়ারদের মানে সকল প্লেয়ারদের কিন্তু ফেস চেঞ্জ করা হবে। তারপর নিউ ক্লাব অ্যাডিট করা হবে, সেটা তো বলছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। DLS 23-তে এই চেঞ্জগুলো আশা করি চেঞ্জ আসবে আমাদের DLS 22-তে। DLS 23-তে কিছু আলাদা রকম চেঞ্জ আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।